তো মহাভারতে এই সব রকম মানুষের গল্প রয়েছে যত রকমের চরিত্র থাকতে পারে এই পৃথিবীতে তা সব রয়েছে তো রাবণ সোজা গেলেন সেই স্থলে এবং সেই সুন্দরী যুবতীকে দেখলেন আর ভাবলেন ইনিই পার্বতী আর তাকে নিয়ে বাড়ি চলে গেলেন তা তিনি যেই হন না কেন যদি তিনি বলেন আমি এই লোকগুলোর দায়িত্ব নেব ওই লোকগুলোর দায়িত্ব নেব না তার চাকরি যাবে কি না মহাভারতে আমরা দেখি অম্বা ভীষ্মের উপর প্রতিশোধ নিতে এমন দৃঢ়প্রতিজ্ঞ ছিলেন যে তিনি শিবের কাছে যান আর শিব সত্যি সত্যি তাকে সেই বরদান করেন তো কেন কেউ কেউ সারা জীবন শুধুমাত্র কারোর উপর প্রতিশোধ নেওয়ার উদ্দেশ্যে বাঁচেন আর এতে তাদের উপর কি প্রভাব পড়ে ধন্যবাদ এটা আমাদের ভালো লাগুক বা না লাগুক এই পৃথিবীতে এরকম মানুষ রয়েছে হ্যাঁ কি না আছেন কি না আছেন এমন মানুষ তো মহাভারতে এই সব রকম মানুষের গল্প রয়েছে যত রকমের চরিত্র থাকতে পারে এই পৃথিবীতে তা সব রয়েছে এক লক্ষেরও বেশি চরিত্র সব সবথেকে ভালো থেকে খারাপ মাঝামাঝি সব ধরনের মানুষের প্রতিনিধিত্ব করা হয়েছে তো এই মহিলা তার একজন কারোর সাথে কখনো জঘন্য কিছু ঘটেছিল দুর্ব্যবহার করা হয়েছিল এবং তিনি তা ভুলতে রাজি নন কেউ আহত ও ক্ষতবিক্ষত হয়ে ওঠে কেউ ক্রুদ্ধ প্রতিশোধকামী তাদের নিজস্ব প্রকৃতি আর তারা যে পরিস্থিতিতে রয়েছেন সেই অনুযায়ী তো তিনি ছিলেন এক রাজকীয় পরিবেশে এখানে প্রতিশোধ নেওয়াকে গৌরবের চোখে দেখা হয় প্রতিশোধকে ঠিক প্রতিশোধ হিসেবে দেখা হয় না প্রতিশোধকে গুণ মনে করা হয় যখন কেউ রাজা বা রানীকে আঘাত করে তাকে অবশ্যই শেষ করতে হবে শেষ না করা পর্যন্ত কাজ সম্পন্ন নয় তিনি এরকম সংস্কৃতির মধ্যেই ছিলেন আজকের যুগ বা সমাজের নিরিখে এটাকে দেখা উচিত নয় বা বর্তমান সংস্কৃতির প্রেক্ষাপটে সেই সময় তিনি ছিলেন এক রাজপরিবারে তিনি ছিলেন এক রাজকন্যা এবং তিনি অপমানিত তিনি ভয়ঙ্কর অপমানিত বোধ করেছেন তার জীবনে কি ঘটেছিল জানেন আপনারা এখন তিনি চান তার শোধ তুলতে যে কোনো মূল্যে তাই তিনি সেই উদ্দেশ্যেই চলেছেন তো তিনি শিবের কাছে গিয়ে চাইছেন শিব কেন তাকে সাহায্য করলেন এটাই প্রশ্ন তাই তো প্রশ্ন সেটাই তো আ শিব ওরকমই কারণ ওনার সাথে এটা ঘটেছিল জানেন তো একবার রাবণ রাবণের কথা শুনেছেন তো রাবণ শিবের কাছে গিয়ে তার খুব পুজো করলেন তার মহিমা কীর্তন করলেন তো শিব তাকে খুব ভালবেসে বললেন তোমার যা ইচ্ছে হয় চাও আমি দেব আর লোকটা বলে আপনার স্ত্রীকে চাই শিব ওরকমই এক মেজাজে ছিলেন বললেন নিয়ে যাও পার্বতী তখন স্নান করছিলেন কাছেই মানস সরোবরে আর এই লোকটা পার্বতীকে খুঁজতে গেলেন তাকে বাড়ি নিয়ে যাবেন বলে তখন কেউ একজন গিয়ে পার্বতীকে জানালো শিব নাকি অনুমতি দিয়েছেন এই লোকটাকে যে দক্ষিণের কোনো এক দেশ থেকে এসেছে সে নাকি তোমাকে তার সাথে নিয়ে যেতে পারে পার্বতী বললেন মাথাটা কি পুরো গেছে তখন পার্বতী একটা ব্যাং নিলেন আর তাকে এক সুন্দরী যুবতী মেয়ে বানালেন আর মানস সরোবরের পাশেই একটা সরোবরে রাখলেন যেটা আজ পরিচিত রাক্ষসস্থল নামে তো রাবণ সোজা গেলেন সেই রাক্ষসস্থলে এবং সেই সুন্দরী যুবতীকে দেখলেন আর ভাবলেন ইনিই পার্বতী আর তাকে নিয়ে বাড়ি চলে গেলেন তখন বুঝলেন তাকে সৃষ্টি করা হয়েছে একটা ব্যাংক থেকে কিন্তু তিনি ছিলেন মণ্ডদোরি এই জন্যই তাকে মণ্ডদোরি বলা হয় যিনি ব্যাংক থেকে সৃষ্টি হয়েছেন কিন্তু তিনি ছিলেন সুন্দরী চমৎকার এক নারী তাই তিনি তার রানী হয়ে ওখানেই থেকে গেলেন কিন্তু তার ওই অন্যের স্ত্রীকে নিতে চাওয়ার স্বভাবটা তাকে আবার অযোধ্যায় নিয়ে গেল জানেন তো জানেন তো সেই সব ঝামেলার কথা সেটা অন্য বিষয় কিন্তু আপনাকে বুঝতে হবে যাকে আপনি সর্বশ্রেষ্ঠ বা ঐশ্বরিক বলছেন তিনি বৈষম্যময় হতে পারেন না তাই না হ্যালো যদি ভগবান বলেন তা তিনি যেই হন না কেন যদি তিনি বলেন আমি এই লোকগুলোর দায়িত্ব নেব ওই লোকগুলোর দায়িত্ব নেব না তার চাকরি যাবে কি না কি চাকরি যাবে কি না কারণ আসলে এটা হলো সাড়া দেওয়া নির্বিচারে সাড়া দেওয়া যখন কেউ সকলকে সাড়া দেন যদি তাদের ব্যাপারটা ন্যায্য হয় তখন আমরা বলি এ হলো দেবত্ব ইনি শুধু আমাকে সাড়া দেন আপনাকে নয় এটা দেবত্ব নয় এটা তো আমার পার্টি তাই নয় কি হ্যালো তাই যখন রাবণ একজন মহান ভক্ত হিসেবে তার উপাসনা করলেন শিব বললেন যা ইচ্ছে প্রার্থনা কর রাবণের সভ্যতা থাকা উচিত ছিল কিন্তু সেসব তার নেই তিনি বললেন আপনার স্ত্রীকে চাই শিব বললেন ঠিক আছে নিয়ে যাও তো সেই রকম ভাবে অম্বা শিবের সামনেই আগুনে পুড়ে নানা সাধন করে নিজেকে চূড়ান্ত কষ্ট দিয়ে বললেন আমি শুধু চাই তাকে মারতে আমাকে শক্তি দিন শিব বললেন ঠিক আছে নাও কিন্তু তার মানে এই নয় যে তাতে আপনার মঙ্গল হবে এক ভদ্রলোক গাড়ি চালাচ্ছিলেন মেক্সিকোতে তার তেল ফুরিয়ে গেল তখন তিনি হাঁটতে লাগলেন সেখানে তিনি এক স্থানীয় মঠ দেখতে পেলেন যেখানে সন্ন্যাসীরা অতি অল্প সম্বল নিয়ে জীবন কাটাচ্ছিলেন তিনি বললেন আমার গাড়ির তেল ফুরিয়ে গেছে কিছু একটা করুন সন্ন্যাসীরা বললেন দেখুন আমাদের এখানে কিছুই নেই আমাদের গাড়ি নেই তেল নেই তবে আমরা আপনাকে খচ্চর দিতে পারি আপনি খচ্চরটা চড়ে পরের শহরে যান সেখানে তেল পেয়ে যাবেন তারপর ফিরে চলে আসবেন শুধু একটাই ব্যাপার আমরা খচ্চরটাকে এমনভাবে তালিম দিয়েছি যে আপনি শুধুই এর ওপর বসবেন একে মারধর ও সব কিছু করবেন না শুধু বলবেন ভগবানের জয় তাহলেই এ চলবে যখন চাইবেন একে থামাতে তখন বলবেন আমেন ও থেমে যাবে তো তিনি সেটার ওপর বসে বললেন ভগবানের জয় সেটা চলতে লাগল চলতেই থাকল সারাদিন চলল তারপর তিনি দেখলেন খচ্চরটা সোজা এক খাদের কিনারার দিকে এগোচ্ছে তিনি সেটাকে থামাতে চাইলেন এটা ওটা করলেন কিন্তু তিনি মন্ত্রটা ভুলে গেছেন তিনি সব রকম চেষ্টা করলেন কিন্তু খচ্চরটা কেবল সোজা চলতে থাকল খাদের দিকে সেটা ঠিক খাদের কিনারায় পৌঁছে পরের পাটি নিতেই যাবে তখন মনে পড়ল বললেন আমেন খচ্চরটি থামল তিনি নিচে তাকালেন দু ফুট নিচে ওহ কি বাঁচান বাঁচলাম ভগবানের জয় এরকম হয় জানেন তো